দেশৰ পৰা গটিয়াই বাহিৰ কৰি দিয়া হ'ব বাংলাদেশীক। অসমৰ দৰেই ঝাৰখণ্ডতো হ'ব এনআৰচি। ঝাৰখণ্ড বিজেপিৰ নিৰ্বাচনী পৰ্যবেক্ষক তথা অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিস্ফোৰক ভাষ্য। এনআৰচি হ'গা, জিছকা নাম এনআৰচি মে নহি আয়েগা, উনকো হাম লোগ বাংলাদেশ তক ধাক্কা মার মার কে হমকো ভাগানা পড়েগা। এহি হামারা নীতি হ'গা। পহলে সব লোগো এনআরসি বননে কা সময় সব লোগো কো আপনা পক্ষ রাখনে কা সুবিধা মিলেগা। কানুনন পুরা জিতনা ভি প্রসেস করনা হ্যায় সব প্রসেস কিয়া জায়েগা। অন্ত মে আগর আপ আপনে আপকো প্রুফ নহি কর সকতে হো কি মে ভারত কা নাগরিক হু, তব আপকো কানুন কা রাস্তা সেই হাম ধাক্কা মার মার কে বাংলাদেশ ভেজ দে। প্রথম পর্যায়ত অসমত চিনাক্ত হয়েছে প্রায় 14 লাখ বাংলাদেশী নাগরিক। আসাম মে দেখিয়ে আসাম মে হামারা এক প্রসেস কমপ্লিট হো চুকা, 14 লাখ লোগো কো হামনে আইডেন্টিফাই কিয়া। অভি হাম সুপ্রিম কোর্ট সে অর রিকোয়েস্ট কিয়া হো কি হামকো অর একবার করনে দি, সীমান্ত মে হামকো অর 20% স্যাম্পল সে করনে দি। পহলা চরণ মে হামনে 14 লাখ লোগো কো আইডেন্টিফাই কিয়া জো প্রথম দৃষ্টি মে ভারতীয় নাগরিক নহি। আগর সুপ্রিম কোর্ট সে হামে দুসরা রিভিজন কা অনুমতি মিল জাতে হে তব ও সংখ্যা অর বাহে। অভি তক জো সংখ্যা হুয়া হে পহলা চরণ কা এনআরসি সে ইয়ে লগভগ 14 লাখ আর 15 লাখ কা বিচ মে। 2001 সন হব ঝাড়খণ্ডত নাগরিকত্বর ভিত্তি বর্ষ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের আগত এনআরসি বলবৎকরণের প্রক্রিয়া ব্যাখ্যা করলে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে, 2001 সে ভোটার লিস্ট কা যাচ করো ভাই, ইয়ে বন্দা কা ইহা নাম নেই থা, সে মে নাম হে, সে মে নেই থা 14 মে হে, 14 মে নেই থা 21 মে হে, পহলে আপ কহা থা, আগর ও বতা দেতে হে কি পহলে মেরা নাম বিহার মে থা, পহলা মেরা নাম বেঙ্গল মে থা, পহলে মেরা নাম আসাম মে থা, মেরা নাম দিল্লি মে থা, তব ঠিক হে, কোই আপত্তি নেই। লেকিন আগর দিখা নেই সকতা কি পহলে হামারা নাম কহা হে, তব তো প্রথম দৃষ্টি মে আপকা উপর সন্দেহ যায়গা হি যায়গা। ফির আপকো ট্রাইব্যুনাল কা সামনে প্রুফ করনা হে কি ভাই আপ ঝাড়খণ্ড আনে কা পহলে আপ কহা থে। তো ইয়ে বহুত সাইন্টিফিক প্রসেস হে আর ইয়ে প্রসেস কো সুপ্রিম কোর্ট মোহর লাগা কে রাখা হুয়া। ঝাড়খণ্ডত অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৰা এনে মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি সাংসদ গৌৰৱ গগৈৰ প্ৰশ্ন। হাম চাহতে হে কি ইয়ে চৰকাৰ স্পষ্ট কৰে কি সুপ্রিম কোর্ট চিফ উস সময় কে চিফ জাস্টিস জো আজ কে তারিখ মে রাজ্যসভা এক এমপি হ্যাঁ, ক্যা উনকে নিগরানি মে হুয়া এনআরসি কো ক্যা ইয়ে বিজেপি সরকার মানতি হ্যায় কি নেহি মানতি। অভি তক পিছলে তিন চার সাল সে কুছ নেহি কর রহি, কুছ নেহি কর রহি, ইয়ে বাতে তো পহলে ভি কহ সকতে থে, চার সাল সে ক্যা কর রহে হ্যায়, ক্যা কর রহি হ্যায় সরকার। বস হাম দেখ রহে হ্যায় কি লোকসভা চুনাব কে বাদ আর ডেড় সাল বাদ বিধানসভা চুনাব সে পহলে আব ইস প্রকার কি বাতে হো রহে হ্যায়। লোক সমঝতে হ্যায় আসাম কে লোক হিমন্ত বিশ্ব শর্মা জি সে জাদা বুদ্ধিমান হে, উনকি রাজনীতি কো সমঝতে হ্যায় আর উসকা উত্তর আনে বালে সময় মে মিলেগা। এটা কথা হল ঝাড়খণ্ড তো সচাকয়ে এনআরসি বলবৎ হবনে নে এয়া এক নামমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি হয়ে থাকি যাব সেয়াহে হব লক্ষণীয়। অবশ্যে প্রতিশ্রুতি পূরণের বাবেও শাসনের গাদীত বহিব লাগিব বিজেপি নেতৃত্বাধীন সরকার। নিউজ ডেস্ক এনবি নিউজ। এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতর কথা।